হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আসলে এমন একটা ব্লগ করতে চাচ্ছি যারা আসলে আমরা মৌলভীবাজারে বাইক ওয়াশ নিয়ে অনেক ঝামেলায় পড়ি, বাসায় বাইক ওয়াশ করতে পারি না, সো তাদের জন্য আজকের আমার এই ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল চলুন দেখে আসি আপনার আমাদের একটি বাইপাস করতে কী কী লাগবে। বাইপাস করতে আপনাদের প্রয়োজন একটা আপনার ওয়াটার পাম্প এবং এক বালতি প্যান্ট, আর আসলে তেমন কিছু আসলে প্রয়োজন নেই। তো ফার্স্ট টাইম শুরু করতে চাচ্ছি যে আমার বাইকের অবস্থা দিতে হচ্ছে, দেখুন আমার বাইকের অবস্থা কী পর্যন্ত বালু ইটের মধ্যে আছে। আমি ভেতরটা একটু দেখাতে চাচ্ছি, অনেক ময়লা আসলে বাইকের মধ্যে। এখন আমি আপনাদের দেখাবো যে এই বাইকটা কীভাবে পরিষ্কার করবো। তো আমি মোটর আসলে স্টার্ট করলাম। সো স্টার্ট করে ফার্স্টে আপনার কাজটা হইতেছে যে আপনারা বাইকটা ভালো করে ওয়াশ করবেন, তারপর আপনারা শ্যাম্পু দিবেন। এখন আপনারা একটু দেখতে পারেন যে বাইক ওয়াশের পরে আসলে কী অবস্থা, অনেকটা ময়লাই আসলে বাইক থেকে পড়ে গেছে। এখন শ্যাম্পু দিতে হবে। আসলে আমার শ্যাম্পু আসলে বাইকের জন্য রেডি, এখন ইউজ করতে পারবো। এখন আমি যাচ্ছি বাইকে ভালো করে শ্যাম্পু চারিদিকে ঠিকঠাক করে লাগাবো। সো আপনারা কেয়ারফুলি ইউজ করবেন। এই যে আমি সিটের চারদিকে, তারপর বডিতে ভালো করে, তারপর চাকার উপর ভালো করে পরিষ্কার দিলাম, শ্যাম্পু লাগালাম। শ্যাম্পু লাগানো আসলে শেষ হয়ে গেলে এখন কাজ দিতেছে আপনারা ভালো করে আবার স্প্রে করে ধুয়ে ধরবেন। যাতে কোনো ময়লা বাকি না থাকে। বাইক ওয়াশ অলমোস্ট শেষ, আমার বাইক ওয়াশ অলমোস্ট শেষ। এখন আপনাকে যদি আমি দেখাই পুরো বাইকটা, দেখবেন যে কতটুকু মেইনটেইন হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও এরকম আরও নতুন নতুন ব্লগ আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।